বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিলিক ঠাকুর, আমি মিতু হাসান। শুরুতেই দেখে আসি ডিএসসি সূচকের দিকে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার সূচক 33 পয়েন্ট বেড়ে 4905 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 149টি কোম্পানির শেয়ার দর, কমেছে 127টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 71টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসসিতে লেনদেন হয়েছে 790 কোটি 91 লাখ 79 হাজার টাকা। মিতু, যে বিষয়ে আমরা আসলে সবসময় আলোচনা করছি আজকেও সেই বিষয়টা আমরা আগেই আনতে চাচ্ছি। সূচক প্লাস 33, লেনদেন যেটাই হয়েছে 790 কোটি, নট ব্যাড। কিন্তু এখানে যেটা আমরা প্রতিদিন পয়েন্ট করে বলছি, বিনিয়োগকারীরা আসলে আপনারা প্রতিদিন আমাদের কাছে আপনাদের আহাজারে বলছেন, আপনাদের কথাটা আমরা তুলে ধরা যথেষ্ট চেষ্টা করছি যে প্রতিদিন কোম্পানির শেয়ার দর পড়ে যাচ্ছে, কিন্তু এটা আসলে কিন্তু আসলে আমরা তো হচ্ছে মিডিয়া, আমরা শুধু আপনাদের মতামতটাই তুলে ধরতে পারি, এর চেয়ে বেশি কিছু আসলে আমাদের করণীয় নেই। তো যে জিনিসটা আমরা যদি একটু বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতে চাই যে বাজার সম্পর্কে তারা যা বলছে, সেটা হচ্ছে যেদিন দেখেন আপনার 2 থেকে 3 মাইনাস হয় সেদিন আপনার 150-200 কোম্পানি পড়ে যাচ্ছে, আর আজকে 33 প্লাস, তারপরেও কিন্তু 127টা কোম্পানি পড়ে গিয়েছে। মানে এই যে একটা ব্যালেন্স নেই, 33 প্লাসে তো কমপক্ষে 250 কোম্পানি প্লাস থাকার কথা, 250 না অ্যাটলিস্ট 200 কোম্পানি তো প্লাস থাকার কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু আজকে পাচ্ছি না। কিন্তু বিনিয়োগকারীদের এত আহাজারি, এই যে কোম্পানির শেয়ার দর কমে, এটা আসলে কেউ শুনছেই না, সবাই কানে তোলা দিয়ে বসে আছে। তো এই জিনিসটা অবশ্যই ঠিক করতে হবে, এই জায়গাটা আগে ঠিক করা প্রয়োজন বলে বিনিয়োগকারীরা মনে করছে এবং সাথে সাথে বিশ্লেষকরা মনে করছেন। তো বাংলাদেশ ব্যাংকের কাছে 15,000 কোটি টাকা ঋণ চেয়েছে বিএসইসি, এর মধ্যে আইসিবিকে 5,000 কোটি এবং ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণ সমস্যা সমাধানের জন্য এবং যারা ঋণে জর্জরিত আছেন তাদের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। হ্যাঁ, দেখেছি আসলে এ বিষয়ে বিশ্লেষকরা অনেক ধরনের কথা বলছে। সর্বপ্রথম বলছে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কারণ এখন আমাদের বাজার অবশ্যই টাকা দরকার, আমাদের বাজারে যে তারল্য সংকট রয়েছে অবশ্যই আমাদের বাজারে এখন টাকা দিয়ে বাজারটা এখন ভালো করতে হবে। তবে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে যে কুষ্ঠরোগ রেখে কিন্তু শর্টকাট পরে কোনো লাভ নেই। তো আসলে এই কথাটা কেন বলছি, আমাদের বাজারে অনেক ধরনের সমস্যা রয়েছে, যেই সমস্যাগুলো এখন কুষ্ঠরোগের মতো হয়ে গিয়েছে। তো কুষ্ঠরোগটা কেন বললাম, কারণ আমাদের বাজারে অনেক কুষ্ঠরোগ রয়েছে। আসলে কুষ্ঠরোগ বলতে এটা তো রোগ না, মানে বাজারে যে প্রবলেমগুলো, যেমন T2 ট্রেডিং সিস্টেম, যেটা একই ফেস ভ্যালু, রাইট শেয়ার, এইগুলো অবশ্যই মানে ঠিক করতে হবে। এইগুলো ঠিক করে যদি বাজারের তারল্য সংকটের জন্য আরও টাকা এই বাজারে নিয়ে আসা হয়, অবশ্যই এটা ভালো উদ্যোগ বলে বিশ্লেষকরা মনে করছে। তো আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি যে রবির আইপিও স্থগিত করতে বিনিয়োগকারীরা মানববন্ধন করছে, প্রায় এই মুহূর্তে রবির 523 কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত পুঁজিবাজার থেকে, এটা তারা মনে করছে যে আত্মঘাতী। এ বিষয়ে আসলে অবশ্যই বিশ্লেষকরা, যে বিনিয়োগকারীরা মানববন্ধন করেছেন বা যারা এই কথাটা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে, কারণ আমাদের বাজারে বিনিয়োগকারীরা অনেক আগে থেকেই মানে নানা ধরনের প্রবলেমে মোকাবেলা করছে, তারা তাদের আসলে এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এখন তারা আসলে বুঝতে শিখে গিয়েছে যে বাজারটা আসলে কোন সিস্টেমে চলছে। তো বিনিয়োগকারীরা যেটা বলছে আত্মঘাতী, বিশ্লেষকরা আসলে আত্মঘাতী বলছে, কারণ এখন বাজারে যে তারল্য সংকট, এখন বাজার থেকে টাকা বের করার সময় না, বাজারে টাকা ঢুকানোর সময়, কিভাবে বাজারে টাকা আসবে, নতুন বিনিয়োগকারী আসার জন্য কী করা দরকার সেটা করা দরকার। 523 কোটি টাকা কিন্তু কমও না, এই 523 কোটি টাকা এখন বাজার থেকে বের হয়ে গেলে অবশ্যই এটা একটা সমস্যাই হবে। তো বিনিয়োগকারীরা হচ্ছে কি এখন আসে আগের মতো বোকা বোকা বুঝে গেছে যে কি হলে যে আসলে কি হবে, কারণ বর্তমান বাজার কোনো স্থিতিশীল অবস্থায় নেই। এই বাজার যদি এমন অস্থিতিশীল অবস্থায় রবির আইপিওটা আসে, তাহলে অবশ্যই কিন্তু বাজারের উপরে খুব বড় একটা ইফেক্ট ফেলবে বলে বিশ্লেষকরা মনে করছে, যার কারণে তারা বলছে অবশ্যই বিনিয়োগকারী যে মানববন্ধন করেছে ভালো করেছে। আমরা যদি আরেকটা নিউজের দিকে লক্ষ্য করি যে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডকে তালিকাচ্যুত করার জন্য ডিএসসির কাছ থেকে জবাবদিহিতা চেয়েছে বিএসইসি, এ সম্পর্কে বিনিয়োগকারীরা কি ভাবছে? অবশ্যই এটা করতে হবে, কারণ দর্শাতে হবে যে কেন তারা তালিকাচ্যুত করেছে। আর এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই বিষয়ে কিন্তু নিউজ আরেকটু আছে, সেটা হচ্ছে যে ডিএসসিতে কিন্তু তালিকাচ্যুত করে দিয়েছে, কিন্তু আবার দেখেন সিএসসি কিন্তু ওরা তালিকাচ্যুত করেনি, লেনদেন অফ রেখেছিল, তারপর রবিবার থেকে লেনদেন চালু করেছে। তো লেনদেন চালু করার ওদের শেয়ারের কিন্তু প্রাইসটাও মোটামুটি ভালো,
তো এই যে একটা সিস্টেম, একটাতে তালিকাচ্যুত আরেকটাতে সে রয়েছে, আবার দুই টাকা মেবি তাদের শেয়ার দর বেড়েও গিয়েছে একদিন দুই দিন লেনদেনের, তো এই যে লেনদেনের দাম বাড়ছে আরেকটাতে তালিকাচ্যুত, এইটা কিন্তু পৃথিবীর কোনো মানে পৃথিবীর কোনো দেশে এই নজির আমরা দেখতে পাই না, আমাদের দেশে দেখতে পাচ্ছি যে দুই স্টক এক্সচেঞ্জে দুই দাম, একটা দেশে তালিকাচ্যুত আরেকটা দেশে লেনদেন ভালো করছে, শুধু করছে না লেনদেন ভালো করছে, মানে এই যে মানে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না, যেখানে আগেও বলেছি আমরা আজকেও বলে যেখানে বিশ্বমতের হাতের মুঠো সেখানে আমাদের ডিএসসি থেকে সিএসসি দূরত্বই যেন আমেরিকার চেয়েও বেশি দূরে, সেটা এটা কখনো মানে একটা শেয়ার বাজারের সিস্টেম হতে পারে না। দুই ব্রোকারের সহজে অবশ্যই শেয়ার দামও সেম থাকতে হবে, আইন সেম থাকতে হবে, কোম্পানি সেম থাকতে হবে, সব কিছু মিলে মানে একটা সমতা থাকতে হবে। তবে বিএসসি যে পদক্ষেপগুলো নিচ্ছে আশা করি আমাদের শেয়ার বাজার একসময় ভালো পর্যায়ে গিয়ে পৌঁছবে। যেহেতু আজও একটা সিদ্ধান্ত আমরা বিএসসিসির একটা কার্যকরী সিদ্ধান্ত আমরা দেখতে পেলাম, আশা রাখি এভাবে বিএসসিসি সামনের দিকে এগিয়ে যাবে এবং বিনিয়োগকারীদের পাশে থাকবে, সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা এখানেই শেষ করছি। আপনার মতামতটি আমাদের জানাতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।